বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অংশীদারি ব্যবসার গঠন, অংশীদারি ব্যবসার সুবিধা এবং অংশীদারি ব্যবসায়ের অসুবিধা সম্পর্কে। তো আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং পরবর্তী ক্লাসের আপডেটগুলো পেতে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা নোটিফিকেশন অন করে রাখবা। তো আমি শুরু করতেছি আজকের আলোচনা। প্রথমে আমরা দেখবো যে অংশীদারি ব্যবসার গঠন সম্পর্কে, অর্থাৎ অংশীদারি ব্যবসা হচ্ছে এটা হচ্ছে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন দুজন ব্যক্তি মুনাফা অর্জন বা তার নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে এইরূপ একটা ব্যবসা গঠন করতে পারে। অর্থাৎ একের অধিক ব্যক্তি কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ 20 জন ব্যক্তি যদি একত্রিত হয়ে মূলধন বা মূলধন বিনিয়োগ করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজেদের মধ্যে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি করে সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলবো, বা এভাবে অংশীদারি ব্যবসা গঠন করা যায়। এই অংশীদারি ব্যবসার যে মূল ভিত্তি অর্থাৎ চুক্তি, এই চুক্তিটা কোনো সময় লিখিত হতে পারে, আবার অনেক সময় মৌখিক হতে পারে। তবে যদি ভবিষ্যতে যেন কোনো ধরনের বিবাদ বা সমস্যার সৃষ্টি না হয় এজন্য চুক্তিটা যদি লিখিত হয় তাহলে সেই কাজটা অনেক ভালো হয় এবং এই চুক্তিটা অনেক সময় নিবন্ধিত হলে সংগঠনটা আরো বেশি শক্তিশালী হয়। তার মানে দেখা যাচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি, এই চুক্তিটা লিখিত বা মৌখিক উভয় হতে পারে গঠন করার সময়, তবে লিখিত হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর অংশীদার বাছাইয়ের যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু যারা অন্য অংশীদার থাকে সেই ক্ষেত্রে তাদের একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্য অংশীদার বাছাইয়ের ক্ষেত্রে যে কাজগুলো করতে হয়, একটা হচ্ছে চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ তাকে কম করে হলো 18 বছর বয়স্ক হতে হবে। এরপর হচ্ছে সততা এবং বিশ্বস্ততা থাকতে হবে, ব্যবসা পরিচালনার যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে, সেই সঙ্গে আর্থিক সচ্ছলতা থাকতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো যদি মানা হয় তাহলেই কিন্তু এক সহজেই অংশীদারি ব্যবসা গঠন করা যায়। আমি আবার বলতেছি যে কমপক্ষে 2 জন ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি একত্রে চুক্তিবদ্ধ হয়, অর্থাৎ লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে চুক্তিবদ্ধ হয় এবং সেই সঙ্গে তাদের অংশীদার হওয়ার জন্য যে যোগ্যতাগুলো থাকা দরকার সেই যোগ্যতাগুলো যদি থাকে তাহলে খুব সহজেই ওই অংশীদারি ব্যবসাটা গঠন করা যায়। এবার আমরা অংশীদারি ব্যবসার যে সুবিধা এবং অসুবিধাগুলো আছে সেগুলো একটু দেখবো। প্রথমে আমি সুবিধাগুলো বলতেছি, সুবিধাগুলোর মধ্যে আছে হচ্ছে সহজ গঠন, অধিক মূলধন, দলবদ্ধ প্রচেষ্টা, সম্মিলিত সিদ্ধান্ত, ঝুঁকি বন্টন, আইনগত ঝামেলা মুক্ততা এবং হচ্ছে অসীম দায়ের পক্ষে বা অসীম দায়ের পরোক্ষ সুবিধা। এরপরে জনসংযোগ। এরপর আমি যেটা বলেছি সেটা হচ্ছে অসুবিধাগুলো, অসুবিধাগুলোর মধ্যে আছে সীমাহীন দায়, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, পরিচালনায় জটিলতা, পারস্পরিক সদিশাসের অভাব বা পারস্পরিক আস্থা বা বিশ্বাসের অভাব, এরপর যে স্বাধীন সত্তার অভাব, মালিকানা হস্তান্তরের অসুবিধা, পরে যেটা সেটা হচ্ছে স্থায়িত্বের অনিশ্চয়তা। তো আমরা এবার এই সুবিধা এবং অসুবিধাগুলো সম্পর্কে একটু বিস্তারিত দেখব। প্রথমে সুবিধাগুলো যদি বলি, যে সুবিধা প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে সহজ গঠন, অর্থাৎ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে খুব বেশি আইনের ঝামেলা পোহাতে হয় না। যদিও বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা গঠন করা হয়, কিন্তু মূলত অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অর্থাৎ একাধিক ব্যক্তি যদি চুক্তিতে পৌঁছায় তাহলে এই ব্যবসা গঠন করতে আর কোনো ধরনের ঝামেলা সহ্য করতে হয় না বা ঝামেলা পোহাতে হয় না। তার মানে দেখা যাচ্ছে অংশীদারি ব্যবসা গঠন করা খুবই সহজ, অর্থাৎ কয়েকজন ব্যক্তি অর্থাৎ একের অধিক ব্যক্তি চাইলেই যে কোনো সময় নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে তারা এই ব্যবসাটা শুরু করতে পারে। এরপর হচ্ছে অধিক মূলধন। অধিক মূলধন এই কারণে বলা যায় যে এক মালিকানা ব্যবসার তুলনায় যেহেতু অংশীদারের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন থাকে, তার মানে স্বাভাবিকভাবে সবাই যখন মূলধন যোগান দেয় সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় চেয়ে কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণটা বেশি হয় এবং এর ফলে খুব স্বাচ্ছন্দ্যে ব্যবসাটা পরিচালনা করা যায়। এরপর হচ্ছে দলবদ্ধ প্রচেষ্টা, অর্থাৎ এক মালিকানা ব্যবসা আমরা যখন পড়েছিলাম তখন দেখছিলাম যে একজন মাত্র ব্যক্তি কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলছিলাম। আর এখানে যেহেতু একাধিক ব্যক্তি থাকবে তার মানে দলবদ্ধভাবে সবাই একটা কাজ করবে, এই জন্য এক মালিকানা ব্যবসাকে দলবদ্ধ প্রচেষ্টা বা দলবদ্ধ সিদ্ধান্ত বা দলবদ্ধ উদ্যোগ আমরা যেটাই বলি না কেন সেটা বলা যায়। এর পরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে সম্মিলিত সিদ্ধান্ত, অর্থাৎ একক ব্যক্তি সব সিদ্ধান্ত যখন একজন ব্যক্তি সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে কিন্তু ওখানে ভুল থাকার কিছু সম্ভাবনা থেকে যায়, তবে যদি একের অধিক ব্যক্তি একত্রে বসে সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে সকলে সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে যে ছোট ছোট ভুলগুলো আছে সেই ভুলগুলো খুঁজে বের করে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এজন্য যে এই সিদ্ধান্ত গ্রহণটাকে বলা হয় যে সম্মিলিত সিদ্ধান্ত। এরপরে হচ্ছে ঝুঁকি বন্টন।
এক্ষেত্রে মালিকদের মধ্যে ঝুঁকি বা ক্ষতি বণ্টনের সুযোগ থাকে, ফলে ঝুঁকি খাতে বিনিয়োগ করা যায়। এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি যত বেশি থাকবে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু মুনাফার পরিমাণটাও বেশি থাকে। যেহেতু এক মালিকানা ব্যবসায় সদস্য সংখ্যা বেশি অংশ যেহেতু অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা বেশি থাকে, তাহলে খুব সহজেই তারা ঝুঁকির দিকে যেতে পারে, বা নিজেদের মধ্যে ঝুঁকি বন্টনের সুযোগ থাকার কারণে তারা অধিক ঝুঁকি নিতে পারে। আর যখন বেশি অধিক ঝুঁকি নিতে পারবে, সেক্ষেত্রে সে অধিক মুনাফাও অর্জন করার সুযোগ থাকে। এরপরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আইনগত ঝামেলা মুক্ততা, অর্থাৎ এরূপ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে চুক্তি হচ্ছে মূল ভূমিকা পালন করে। অংশীদারি ব্যবসায় আমরা যখন সংজ্ঞাটা পড়েছি, তখনই বলছি যে একাধিক ব্যক্তি যদি চুক্তিবদ্ধ হয়ে কোনো সম্পর্ক সৃষ্টি করে, সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলি। এখানে আইনের খুব বেশি কড়াকড়ি নাই, এটা করো ওটা জমা দাও কোম্পানির মতো, এক্ষেত্রে খুব বেশি আবশ্যকতা নাই। যদিও বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী এই ব্যবসা প্রতিষ্ঠান গঠন হয়, কিন্তু মূলত এই ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, এই জন্য আইনের খুব বেশি ঝামেলা এখানে পদে হয় না। এরপর হচ্ছে অসীম দায়ের পরোক্ষ সুবিধা। দায় অসীম হয় অংশীদারগণ সতর্ক থেকে সিদ্ধান্ত গ্রহণ এবং পরিচালনা করে, ফলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ তোমার যদি আগে থেকে একটা ভয় থাকে, মনের মধ্যে ভয় কাজ করে, বা যদি তোমার মাথায় এটা থাকে যে আমার এখানে দায়ের পরিমাণটা অসীম, অর্থাৎ আমি যে পরিমাণ টাকা মূলধন বিনিয়োগ করেছি, আমার যদি ব্যবসার ক্ষতি হয়, এর চেয়ে আরো বেশি প্রয়োজনে বাসা থেকে সম্পদ বিক্রি করে নিয়ে আসে, আমাকে এই ক্ষতিপূরণ দিতে হবে, যদি এইরকম বিষয়টা থাকে, সেক্ষেত্রে কিন্তু এরা এই অংশীদাররা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবে। আর যখন বেশি সাবধানতা অবলম্বন করবে, স্বাভাবিকভাবে সেখানে ক্ষতির পরিমাণটা বা ঝুঁকির পরিমাণটা কম হবে, বা ভুলের পরিমাণটা কম হবে। তার মানে দেখা যাচ্ছে অসীম দায়ের ক্ষেত্রে কিন্তু আমরা এটা একটা পরোক্ষভাবে সুবিধা পাচ্ছি। যদি অসীম দায় একটা অসুবিধা, কিন্তু এই অসীম দায় থাকার কারণে এখানে পরোক্ষভাবে কিছু সুবিধা পাওয়া যায়। এরপর হচ্ছে জনসংযোগ সুবিধা বৃদ্ধি। অংশীদার বেশি থাকায় সবার পরিচিতি, সহযোগিতা এবং জনসংযোগে ব্যবসার কাজে লাগে। অর্থাৎ এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক যেহেতু একজন থাকে, একজন ব্যক্তির পক্ষে কিন্তু সবার মন মানসিকতা বা সবার মন জোগায় চলা সম্ভব না। কিন্তু যখন অংশীদারের পরিমাণ বেশি থাকে, তাহলে বিভিন্ন জনের বিভিন্ন ক্যাটাগরি দিয়ে বা বিভিন্ন ব্যক্তিত্ব দিয়ে তারা কিন্তু মানুষের মন জোগায় চলতে পারে। এর ফলে দেখা যায় মানুষের সাথে, অর্থাৎ জনসংযোগের যে সুবিধাটা আছে, এই সুবিধাটা অর্জন করা যায়। এরপরে এখন আমরা অংশীদারি ব্যবসার অসুবিধাগুলো যদি দেখি, অংশীদারি ব্যবসার অসুবিধার মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে সীমাহীন দায়। একটু আগে আমি যেটা বললাম যে অসীম দায়ের আমরা একটা পরোক্ষ সুবিধা পাই, অসীম দায়টা মূলত হচ্ছে অসুবিধা। কারণ এই ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ব্যবসা যদি দায় সীমাহীন হয় বা অসীম দায় থাকে, সেক্ষেত্রে অর্থাৎ একজন অংশীদার যে পরিমাণ টাকা মূলধন বিনিয়োগ করে, তার যদি ব্যবসার ক্ষতি হয়, প্রয়োজনে তার বাসার সম্পদ বিক্রি করে হলেও সেই ক্ষতিপূরণ দিতে হয়। তার মানে অংশীদারদের ব্যক্তিগত বিনিয়োগের বাইরেও এ দায় জন্মে, এবং তাই দায় বহনে অংশীদারগণের অনাগ্রহ থাকে। এরপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এখানে হওয়ার কারণ হচ্ছে যখন একাধিক ব্যক্তি সিদ্ধান্ত নেয়, অর্থাৎ একাধিক ব্যক্তি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই সবার একমতে পৌঁছানোটা খুব কঠিন হয়ে যায়। অর্থাৎ সবাই সবাইকে পাওয়া যায় না, এছাড়া হচ্ছে সবার মতো সবসময় সুযোগও থাকে না, এছাড়াও বিভিন্ন জনের বিভিন্ন মতামতের কারণে একটা সহজ সিদ্ধান্ত নিতেও কিন্তু অনেক সময় বিলম্ব ঘটতে পারে। তার মানে দেখা যাচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব অংশীদারি ব্যবসার একটা বড় অসুবিধা। এরপরে যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে পরিচালনায় জটিলতা। অর্থাৎ বুঝুক বা না বুঝুক, সবাই কিন্তু পরিচালনায় অংশ নিতে নিতে গিয়ে অনেক সময় জটিলতা সৃষ্টি করে, এতে যোগ্য অংশীদার অনেক ক্ষেত্রে অপ্রস্তুত হয়। অর্থাৎ যখন তুমি ব্যবসা বিনিয়োগ করবা, বা অংশীদার যারা থাকে এরা কিন্তু সবাই চায় যে আমি নিজে একটু ব্যবসাতে নাক গলাই বা নিজে একটু হস্তক্ষেপ করি। এই যে যখন যারা ব্যবসা সম্পর্কে কোনো ধারণা নেই, তারাও যখন ব্যবসার পরিচালনায় হস্তক্ষেপ করে, এই ক্ষেত্রে কিন্তু পরিচালনার ক্ষেত্রে একটা জটিলতার সৃষ্টি হয়। এরপর হচ্ছে পারস্পরিক আস্থা বা বিশ্বাসের অভাব। যখন একটা ব্যবসা শুরু করা হয়, অর্থাৎ অংশীদারি ব্যবসা শুরু করা হয়, তখন কিন্তু নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার মাধ্যমে একটা চুক্তি সম্পন্ন করা হয়। কিন্তু যখন শুরুর ক্ষেত্রে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও, ধীরে ধীরে কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা ফাটলের সৃষ্টি হয়, এবং এর ফলে বিশ্বাস কমে যায় এবং ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। অংশীদাররা যদি একে অপরকে বিশ্বাস না করতে পারে, নিজেদের মধ্যে যদি সবসময় সন্দেহের সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করা বা ওই ব্যবসা প্রতিষ্ঠানটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। এবার যেটা বলেছি সেটা হচ্ছে স্বাধীন সত্তার অভাব। অর্থাৎ ব্যবসায় পৃথক সত্তা না থাকায় ব্যবসা নিজ নামে পরিচিতি এবং পরিচালিত হতে পারে না। সব বিষয়ে অংশীদারদের অংশগ্রহণ জরুরি হয়, যা সবসময় সম্ভব হয় না, এবং ঋণ পেতেও সমস্যা হয়। অর্থাৎ আমি শুরুতেই বলেছিলাম যে অংশীদারি ব্যবসায় আইনের কোনো ভিত্তি নাই, অর্থাৎ আইনগত সত্তা সৃষ্টি হয় না। যখন আইনগত সত্তা সৃষ্টি হয় না, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেক ঝামেলায় পড়তে হয়। কারণ তারা
ব্যবসার নামে যেহেতু কোনো ঋণ সংগ্রহ করতে পারে না, ঋণ করতে হয় ব্যক্তিগত নামে, এবং অনেক সময় অনেক ডিসিশন অংশীদারদের অংশগ্রহণের প্রয়োজন হয়, কিন্তু সবাই একসঙ্গে সবাইকে পাওয়া যায় না। এই যে স্বাধীন সত্তার অভাবের কারণে এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা বা এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে তার লক্ষ্যে পৌঁছানো অনেক সময় কঠিন হয়ে যায়। এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে মালিকানা হস্তান্তরের অসুবিধা। সকল অংশীদার একমত হলে কোনো অংশীদার তার মালিকানা হস্তান্তর করতে পারে না, এতে অংশীদারকে নানা সমস্যায় পড়তে হয়। অর্থাৎ অংশীদারি ব্যবসার চুক্তিতে যা উল্লেখ থাকবে সেই অনুযায়ী শুধুমাত্র মালিকানা হস্তান্তর করতে হবে। এখন চুক্তিতে যদি মালিকানা হস্তান্তরের উল্লেখ না থাকে, কিন্তু পরবর্তীতে ব্যবসা শুরু করার পর একজন অংশীদার যদি মালিকানা হস্তান্তর করতে চায়, সেক্ষেত্রে অন্যরা যদি বাধা সৃষ্টি করে, সে এই ক্ষেত্রে কিন্তু এই মালিকানাটা আর হস্তান্তর করা যায় না। তার মানে দেখা যাচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মালিকানা হস্তান্তরের একটা অসুবিধা আছে, যেটা আমরা যদি অন্য ব্যবসার ক্ষেত্রে দেখি, যে যৌথ মালিকানা বা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, ওটা কিন্তু চাইলে সহজে হস্তান্তর করা যায়, কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এই সুবিধাটা তারা পায় না। এরপর হচ্ছে স্থায়িত্বের অনিশ্চয়তা, অর্থাৎ ভুল বোঝাবুঝি, অংশীদারের মৃত্যু সহ যে কোনো কারণে এই ব্যবসা সহজে ভেঙে যেতে পারে, আর এরূপ অবস্থা নিয়ে ব্যবসাকে বেশি দূর এগিয়ে নেওয়া অনেক সময় সম্ভব হয় না। যেহেতু অংশীদারি ব্যবসায় আইনের কোনো ভিত্তি নাই, আইনের বেশি ভিত্তি না থাকার কারণে এই ব্যবসা প্রতিষ্ঠানটা খুব বেশি স্থায়ী হয় না, বা এই ব্যবসা প্রতিষ্ঠানটা খুব বেশি দূর এগিয়ে নেওয়া যায় না। এছাড়াও অংশীদারদের মধ্যে যখন বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, নিজেদের মধ্যে বিশ্বাসের অবিশ্বাসের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানটা স্থায়িত্ব এই ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়িত্ব ঝুঁকির মুখে পড়ে। তো আমার আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থাকবা, এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা নোটিফিকেশন অন করে রাখবা। ধন্যবাদ সবাইকে।